আমি তুমি চলে এসেছো? জি ভাইগ না, আইসা গেছি। তাহলে সবই পরিকল্পিত? এইখানে শেষ না, বাকি বিষয়টা ও দেখবে। এই ওই পাশের ঘর থেকে ওর মেয়েটাকে নিয়ে যা, যা। বাবা, ওরা আমাকে কলেজে যাওয়ার পথে ধরে নিয়ে এসেছে। আমার মেয়ে কি অপরাধ করেছে? তোমার মেয়ে কোনো অপরাধ করেনি। কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেই ফর্মুলায় এখন তুমি হলে মাথা, আর তোমার মাই হল কান। তাই জলদি, গতকালকে ব্যাংক থেকে উঠানো 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্ট অফিসারকে। আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তাটা গেছে, নইলে তোমাদের টাকার দরকার টাকা দেবো, কিন্তু আমার মেয়েকে ধরে আনলে কেন? তুমি হচ্ছ ঘটি, কঞ্জুস মানুষ, নিজের জান গেলেও টাকা দিবে না। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে তোমার মেয়েকে ধরে এনেছি। ফোনটা দাও, আমি অফিসে বলে দিচ্ছি। হ্যালো, অ্যাকাউন্টস অফিসার সাহেব, গতকাল ব্যাংক থেকে যে 50 লাখ টাকা তুলেছেন, সেই টাকাটা নিয়ে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তা গেছে সেখানে চলে আসুন। এখন আমার মেয়েকে ছেড়ে দাও। আপনি ভদ্রলোকের মতো ওই মামুর সাথে যাবেন, টাকা বুঝে পেয়ে ফোন দিলে আপনার মেয়েকে সসম্মানে ছেড়ে দেব। চলো, কে যাবে আমার সাথে? মামু যাও, টাকার পরেই ফোন দেবে। আমাকে জলদি মুক্ত করে নিয়ে যাবে। মারি না, তুই কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। এই তোরা দুজন ওই রুম থেকে বের হয়ে পাশের রুমে অপেক্ষা কর যা। আমার মামু মনে হয় চলে এসেছে। মামু, মাননীয় আদালত, আইনসম্মত ভাবে নাদের খানের একজন বিবাহিতা স্ত্রী আছে। খান মঞ্জিলের মান সম্মান বিসর্জন দিয়ে সে এত বড় অন্যায় করতে পারে না। এই মামলা মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। রতনপুরে নাদের খানের ভাবমূর্তি, সেই সাথে তার পিতার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই নারী ঘটিত এই কেলেঙ্কারি দিয়েছে।